তো হ্যালো ফ্রেন্ডস, জোশ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সৌভিক আছি তোমাদের সাথে। আমি কিন্তু তোমাদের মক টেস্টটা, বিজ্ঞানভিত্তিক যে মক টেস্ট সেটা আজকে করাচ্ছি। এটা কিন্তু মক টেস্টের দ্বিতীয় পর্ব। তো আমাদের কোশ্চেনগুলো কী কী আছে আমরা একবার দেখে নেব। তো এক নম্বর কোশ্চেন আছে, মানব দেহের বৃক্কের আবরণকে কী বলা হয়? তো অপশানগুলো দেখো কী কী আছে, হাইলাম, ক্যাপসুল, নেফ্রন নাকি কর্টেক্স। তো এটার সঠিক উত্তর কিন্তু অপশান বি, ক্যাপসুল কিন্তু এটার সঠিক উত্তর। তো ক্যাপসুলকেই কিন্তু মানবদেহের বৃক্কের আবরণ বলা হয়। এবং এই যে হাইলাম, হাইলাম তোমরা দেখতে পাচ্ছ, হাইলাম কিন্তু বৃক্কের ভেতরের যে অবতল খাঁজ, সেই খাঁজটাকে কিন্তু হাইলাম বলা হয়। এবং তোমাদের সেকেন্ড কোশ্চেনের দিকে আমরা এবার নজর রাখবো। তো সেকেন্ড কোশ্চেন দেখি আমরা কী আছে, মানবদেহের ইউরেটারের সংখ্যা কয়টি? তো বন্ধুরা, ইউরেটার মানে কিন্তু আমরা বাংলায় যেটাকে গোবিনী বলে জানি, গোবিনী কিন্তু ইংলিশ টার্মটা কিন্তু ইউরেটার। এর জন্য প্রশ্নটা এখানে ঘুরিয়ে দেওয়া আছে, এরকমভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে একটু ঘুরিয়ে। তো দেখো, ইউরেটারের সংখ্যা কয়টি? এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া নাকি চার জোড়া? অপশান এ কিন্তু এটির সঠিক উত্তর, অর্থাৎ ইউরেটারের সংখ্যা কিন্তু মানবদেহে দুইটি, অর্থাৎ অপশান এ কিন্তু সঠিক উত্তর। তো তাহলে দেখে নিই আমরা তিন নম্বর কোশ্চেন কী আছে, বৃক্কের গঠনগত এবং কার্যগত একক কি? পেলভিস, ক্যাপসুল, হাইলাম নাকি নেফ্রন? তো এটার সঠিক উত্তর কিন্তু নেফ্রন, অপশান ডি কিন্তু এটির সঠিক উত্তর। এবার আমরা দেখে নেব যে পেলভিস, পেলভিস কি? পেলভিস হচ্ছে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেয় যে এই পেলভিসটা কি। পেলভিস কিন্তু এক ধরনের অনেকগুলো মাইনর ক্যালিক্স নিয়ে কিন্তু, বা মেজর ক্যালিক্স নিয়ে কিন্তু অনেক পেলভিস তৈরি হয়। এবং এই পেলভিস কিন্তু বৃক্কীয় পিরামিড বলে যে অংশটা আছে আমাদের বৃক্কের, সেটারই কিন্তু একটা অংশ। এবং ক্যাপসুল সম্পর্কে তোমরা আগেই জেনেছো যে ক্যাপসুল কি, তাই আর এটা নতুন করে বললাম না। তো নেক্সট কোশ্চেন কি আছে আমরা এবার দেখে নেব। চার নম্বর কোশ্চেন আছে, একটি মিশ্রগ্রন্থি হলো অগ্নাশয়, পিটুইটারি, থাইরয়েড নাকি পাকস্থলী? তো এটির সঠিক উত্তর কিন্তু অপশান এ, অগ্নাশয় কিন্তু এটির সঠিক উত্তর। এবং অন্যান্য যে গ্রন্থিগুলো আছে সেগুলো একবার একটু বলে দিই তোমাদের, পিটুইটারি কিন্তু একটি অন্তঃক্ষরা গ্রন্থি, এবং থাইরয়েডও একটি অন্তঃক্ষরা গ্রন্থি। এবং কিন্তু পাকস্থলী, যে পাকস্থলী তোমরা দেখতে পাচ্ছ, পাকস্থলী কিন্তু একটি বহিঃক্ষরা গ্রন্থি। এই চারটেই তোমাদের খুব জেনে রাখা তোমাদের জন্য খুব দরকারি, এগুলো কিন্তু পরীক্ষায় খুব দেয়। তো চলো পাঁচ নম্বর কোশ্চেনের দিকে আমরা নজর দিই। পাঁচ নম্বর কোশ্চেন কী বলেছে, হেনলির লুপ এর আকৃতি কীরূপ? ভি আকৃতির, ইউ আকৃতির, ও আকৃতির নাকি এস আকৃতির? হেনলির লুপের আকৃতি কিন্তু অপশান বি এর সঠিক উত্তর, অর্থাৎ ইউ আকৃতির। তো বন্ধুরা, ছ নম্বর কোশ্চেনটা আমরা এবার দেখে নেব। ছ নম্বর কোশ্চেন কী দিয়েছে, আমাদের নাইট্রোজেন যুক্ত রেজন পদার্থ হলো কুইনাইন, অপশান এ কিন্তু কুইনাইন, অপশান বি রেসারপিন, অপশান সি ইউরিয়া এবং অপশান ডি নিকোটিন আছে। তো অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর, ইউরিয়া কিন্তু একটি নাইট্রোজেনযুক্ত প্রাণীজ রেচন পদার্থ। এবং অপশান সি ছাড়া বাকি যে অপশান এ, অপশান বি এবং অপশান ডি, অর্থাৎ কুইনাইন, রেসারপিন এবং নিকোটিন, এই তিনটি কিন্তু নাইট্রোজেনযুক্ত, কিন্তু এরা কিন্তু উদ্ভিজ্জ রেচন পদার্থ, অর্থাৎ এরা কিন্তু উদ্ভিদের রেচন পদার্থ। ঠিক আছে, তো যা একটা কথা বলা, যারা যারা নতুন আছে আজকে চ্যানেলে বা নতুন নতুন আজকে ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল আইকন আছে ওটা কিন্তু ক্লিক করে অল করে দেবে, নাহলে কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে আমরা যে তোমরা যে নোটিফিকেশান যায় একটা, সেটা কিন্তু তোমরা পাবে না, অর্থাৎ তোমরা কিন্তু বুঝতে পারবে না যে ভিডিওটা আমরা আমাদের চ্যানেল থেকে কোনো ভিডিও ছাড়া হয়েছে কি না। অর্থাৎ সেজন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই বেল আইকনটিকে অল করে দিতে হবে। এবং অনেকেই এই অভিযোগটা করে যে তারা নাকি নোটিফিকেশান পায় না, অবশ্যই তারা কিন্তু, তারা কিন্তু এই এটা যদি করে তারা কিন্তু অবশ্যই উপকৃত হবে। তো দেখো সাত নম্বর কোশ্চেন কী দিয়েছে, সাত নম্বর কোশ্চেন দিয়েছে, একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ রেচন পদার্থ হলো অপশান এ সেরুমেন, অপশান বি গদ, অপশান সি ক্রিয়েটিন এবং অপশান ডি মরফিন। তো এটির সঠিক উত্তর কিন্তু অপশান বি, গদ কিন্তু একটি নাইট্রোজেন বিহীন উদ্ভিজ্জ রেচন পদার্থ। ঠিক আছে, তো চলো আট নম্বর কোশ্চেন দেখা যাক। আট নম্বর কোশ্চেন, কফি গাছের বীজ থেকে পাওয়া যায় অপশান এ এফিড্রিন, অপশান বি ডাটুরিন, অপশান সি মরফিন এবং অপশান ডি ক্যাফিন। এবং এটির সঠিক উত্তর কিন্তু অপশান ডি, ক্যাফিন কিন্তু এটির সঠিক উত্তর। এবং অপশান ডি ছাড়া বাকি যে এ, বি এবং সি, অর্থাৎ এফিড্রিন, ডাটুরিন এবং মরফিন,
এগুলি পাওয়া যায়, আমি তোমাদের বলে দিচ্ছি, এফ্রিডিন যেটা আছে সেটা কিন্তু পাওয়া যায় এফ্রিডা নামক একটি গাছ থেকে, অর্থাৎ উদ্ভিদ থেকে। এবং অপশন বি ডাটুরিন, ডাটুরিন কিন্তু পাওয়া যায় ধুতরা গাছ থেকে। এবং মরফিন, মরফিন কিন্তু পাওয়া যায় আফিম, আফিম নামে যে গাছটা আছে সেই গাছ থেকে কিন্তু মরফিন পাওয়া যায়। তো চলো দেখে নিই যে পরের কোশ্চেন কী আছে। স্নায়বিক তন্ত্রের গঠনগত এবং কার্যগত একক কাকে বলা হয়? অপশন এ কিন্তু আছে নেফ্রনকে, অপশন বি নিউরনকে, অপশন সি গ্লোমেরুলাসকে এবং অপশন ডি বায়োমেন্স ক্যাপসুলকে। তো এটির সঠিক উত্তর কিন্তু অপশন বি, নিউরনকে কিন্তু বলা হয় স্নায়বিক তন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। এবং এর আগে তোমরা দেখেছো নেফ্রনকে কী বলা হয়, নেফ্রনকে কিন্তু বৃক্কের গঠনগত এবং কার্যগত একক বলা হয়। এবং এই যে গ্লোমেরুলাস এবং বায়োমেন্স ক্যাপসুল, এটা দুটোই কিন্তু বৃক্কেরই অংশ, তার সাথে স্নায়ুতন্ত্রের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ অপশন বি কিন্তু এটির সঠিক উত্তর। এবং তোমরা যে ভিডিওটা দেখছো আজকে, এটা কিন্তু তোমাদের অবশ্যই পুরো দেখা উচিত, নাহলে কোনো ক্ষেত্রে এরকম হতে পারে যে যেই কোশ্চেনটা তোমাদের জানা নেই সেটাই কিন্তু তোমরা বাদ দিয়ে গেলে, অর্থাৎ পরীক্ষা যদি তার মধ্যে দিয়ে কোশ্চেন হয় তোমরা কিন্তু অ্যান্সার দিয়ে আসতে পারবে না বাড়িতে। তো দেখো পরের কোশ্চেন কী আছে। তো চলো দশ নম্বর, তো চলো বন্ধুরা দশ নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই। দশ নম্বর কোশ্চেন কিন্তু দিয়েছে মানব দেহের সবথেকে ক্ষুদ্র হাড়ের নাম কি, ক্ষুদ্র অর্থাৎ কিন্তু ছোট, ছোট হাড়ের নাম কি। তো অপশানগুলো দেখো, অপশান এ কিন্তু দিয়েছে ইনকাস, অপশান বি দিয়েছে স্টেপিস, অপশান সি দিয়েছে ফিমার এবং অপশান ডি দিয়েছে কোনোটি নয়। তো অপশান বি কিন্তু এটির সঠিক উত্তর, স্টেপিস কিন্তু মানব দেহের সবথেকে ক্ষুদ্রতম হাড়। এবং পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে স্টেপিস মানব দেহের কোন অঙ্গের অংশ, এটা কিন্তু আমার মানব দেহের যে কান অর্থাৎ কানেন্দ্রিয় তার কিন্তু অংশ, স্টেপিস কিন্তু মানব দেহের কানে থাকে। এবং একই সাথে একটা কোশ্চেন আমাদের বলে দিই, যদি এখানে ক্ষুদ্র না দিয়ে বৃহত্তম দিত বা বৃহৎ দিত, মানে অর্থাৎ মানবদের সবথেকে বড় হাড়ের নাম কি, সেটা কিন্তু অবশ্যই ফিমার হতো। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, এগারো নম্বর। নিম্নলিখিত কোনটির ইউক্যারিওটিক কোষীয় গঠন দেখা যায়? তো কোষ জানো তোমরা দু রকমের হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক এবং অন্যটি হলো ইউক্যারিওটিক। এবং এখানে দিয়েছে ইউক্যারিওটিক কোষীয় গঠন কার দেখা যায়, তো অপশানগুলো দেখে নেবো। অপশান এ দিয়েছে এসকেরিসিয়া কোলি, অপশান বি দিয়েছে স্টেফাইলোথার্মাস, অপশান সি দিয়েছে অ্যামিবা এবং অপশান ডি দিয়েছে কোনোটি নয়। তো অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর, অ্যামিবার কিন্তু ইউক্যারিওটিক কোষীয় গঠন দেখা যায়। তো চলো বারো নম্বর কোশ্চেনের দিকে নদী। বারো নম্বর কোশ্চেনে দিয়েছে রকেট এবং জেট প্ল্যানের জ্বালানি হিসাবে কি ব্যবহৃত হয়? অপশান এ দিয়েছে পেট্রোল, অপশান বি ডিজেল, অপশান সি তরল নাইট্রোজেন, নাকি অপশান ডি তরল অক্সিজেন। তো এটাই কিন্তু অনেকে ভুল করে, সবাই কিন্তু ডিজেল দিয়ে আসে। তো এটির সঠিক উত্তর কিন্তু অপশান ডি, তরল অক্সিজেন কিন্তু রকেট এবং জেট প্ল্যানের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তরল অক্সিজেন কিন্তু রকেট এবং জেট প্ল্যানের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তোমরা কিন্তু এটা অবশ্যই ভালো করে নজর দেবে এই কোশ্চেনটার দিকে। তো দেখো তেরো নম্বর কোশ্চেনটা কী দিয়েছে, নিম্নলিখিত কোন গ্যাস নিজে জ্বলে না কিন্তু অন্য কিছুকে জ্বলতে সাহায্য করে? অর্থাৎ গ্যাসটা কিন্তু নিজে জ্বলে না কিন্তু অন্য কোনো বস্তু যদি জ্বলতে থাকে তাকে আরও জ্বলতে সাহায্য করে না নিভিয়ে। তো অপশান দেখো কী কী আছে, অপশান এ আছে কার্বন ডাইঅক্সাইড, অপশান বি আছে অক্সিজেন, অপশান সি হাইড্রোজেন এবং অপশান ডি আছে কোনোটি নয়। এবং এটির সঠিক উত্তর কিন্তু অপশান বি, অর্থাৎ অক্সিজেন কিন্তু কখনোই নিজে জ্বলে না, বরঞ্চ কোনো বস্তু যদি জ্বলতে থাকে তাকে আরও জ্বলতে সাহায্য করে। এবং তোমরা আজকে আমাকে একটা কমেন্টে অ্যান্সার দেবে যে কোন গ্যাস নিজে জ্বলে, বুঝেছো? তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটা আমাকে কোশ্চেন কমেন্ট বক্সে এসে দিয়ে যাবে যে কোন গ্যাস নিজে জ্বলে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখব চোদ্দো নম্বর। চোদ্দো নম্বর কী বলেছে, এক অণু জলে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টি? অর্থাৎ এক অণু জলের মধ্যে হাইড্রোজেন কয়টি থাকে? তোমরা জানো যে জলের মধ্যে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটো গ্যাস মিলিয়ে কিন্তু জল তৈরি হয়। এবং সেটাই কোশ্চেন দিয়েছে যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টি এক অণু জলের মধ্যে। এটির অপশানগুলো আমরা একবার দেখে নেব, অপশান এ আছে একটি, অপশান বি আছে পাঁচটি, অপশান সি চারটি, অপশান ডি কিন্তু দুইটি। তো এটির সঠিক উত্তর কিন্তু অপশান ডি, অর্থাৎ এক অণু জলের মধ্যে কিন্তু হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুইটি, অর্থাৎ আমরা জলের সংকেত জানি H2O, অর্থাৎ এখান থেকেই দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনের সংখ্যা কিন্তু দুইটি এবং অক্সিজেনের সংখ্যা কিন্তু একটি। এবার আমরা নেক্সট কোশ্চেনের দিকে নজর দেব।
তো 15 নম্বর আমাদের কোশ্চেন আছে, ব্যাসল্ট হলো একটি, অপশন এ দিয়েছে আগ্নেয় শিলা, অপশন বি পাললিক শিলা, অপশন সি পরিবর্তিত শিলা এবং অপশন ডি দিয়েছে কোনোটি নয়। তো এটির সঠিক অপশন কিন্তু বন্ধুরা অপশন এ, অর্থাৎ আগ্নেয় শিলা কিন্তু একটি মানে ব্যাসল্ট শিলার ব্যাসল্ট শিলা কিন্তু আগ্নেয় শিলার একটি উদাহরণ। তো পরের কোশ্চেনের দিকে আমরা নজর দেব। 16 নম্বর কোশ্চেন, হেমাটাইট হেমাটাইট কার আকরিক? তো অপশনগুলো কী দিয়েছে দেখো, অপশন এ দিয়েছে তামা, অপশন বি অ্যালুমিনিয়াম, অপশন সি দস্তা এবং অপশন ডি দিয়েছে লোহা। তো এটির সঠিক উত্তর কিন্তু অপশন ডি, অর্থাৎ হেমাটাইট কিন্তু লোহার আকরিক। এবং অনেক সময় পরীক্ষায় তোমরা দেখবে যে খেয়াল করে রেড হেমাটাইট কার আকরিক বলে দেয়, রেড হেমাটাইটও কিন্তু লোহারই আকরিক। এটা কিন্তু তোমাদের জানা খুব গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় কিন্তু হেমাটাইট বা রেড হেমাটাইট দুটোই দিতে পারে। তো 17 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। 17 নম্বর কোশ্চেন দিয়েছে যে স্টেনলেস স্টিল তৈরি করার জন্য লোহার সাথে কী মেশানো হয়? এই যে নিচে কতগুলো অপশন দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা মেশানো হয় সেটা কিন্তু তোমাদের বলতে হবে। অপশন এ আছে তামা, অপশন বি দস্তা, অপশন সি ক্রোমিয়াম এবং অপশন ডি আছে কার্বন। তো এটির সঠিক উত্তর কিন্তু হবে অপশন সি, অর্থাৎ লোহার সাথে কিন্তু ক্রোমিয়াম মেশানো হয় স্টেনলেস স্টিল তৈরি করার জন্য। এবং তোমাদের একটা কথা খুব ভালোভাবে জানা দরকার যে আমরা যে ইস্পাত যেটা বলে যেটাকে জানি, অর্থাৎ অতি শক্তিশালী যে লোহা ইস্পাত, ইস্পাত তৈরি করার জন্য কিন্তু আমাদের লোহার সাথে কার্বন মেশানো হয়। এখানে স্টেনলেস স্টিল দিয়েছে, যদি এখানে স্টেনলেস স্টিলের জায়গায় ইস্পাত থাকতো তাহলে কিন্তু অপশান ডি কিন্তু এটির সঠিক উত্তর হতো, অর্থাৎ কার্বন কিন্তু এটির সঠিক উত্তর। তো আমরা 18 নম্বর কোশ্চেন দেখে নেব। 18 নম্বর কোশ্চেন, রান্নার গ্যাসের সিলিন্ডারে যে গ্যাস দ্বারা পূর্ণ থাকে তা হলো অপশন এ মিথেন, অপশন বি তরল প্রোপেন, অপশন সি তরল বিউটেন এবং অপশন ডি কোনোটি নয়। তো এটির সঠিক উত্তর কিন্তু অপশন বি, অর্থাৎ তরল প্রোপেন কিন্তু রান্নার গ্যাসে, আমরা যে রান্নার গ্যাস ব্যবহার করি তার সেই সিলিন্ডারের মধ্যে কিন্তু তরল প্রোপেন ভরা থাকে। এবার অনেকের সন্দেহ হতে পারে যে এটির সঠিক উত্তর এলপিজি হওয়া উচিত। তাও তোমাদের আমি একটা বলে রাখি কথা যে এলপিজি গ্যাসের কিন্তু, অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এর কিন্তু দুটো ভাগ আছে, অর্থাৎ প্রোপেন এবং বিউটেন। কিন্তু আমরা যে সমস্ত রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে থাকি তাতে কখনোই বিউটেন থাকে না, তাতে প্রোপেন থাকে এবং প্রোপেনটাও থাকে তরল অবস্থায়। অর্থাৎ রান্নার গ্যাসের সিলিন্ডারে কিন্তু তরল প্রোপেন থাকে, সেটাও কিন্তু এলপিজিরই একটি অংশ। তো এটা নিয়ে কিন্তু কারোর সন্দেহ থাকা উচিত নয়, তরল প্রোপেন কিন্তু এটার অবশ্যই সঠিক উত্তর। তো অপশন 19 দেখবো আমরা, কোশ্চেন 19 দেখব, ধান চাষের জমিতে আলিয়া দেখা যায় যে গ্যাসের জন্য তা হলো অপশন এ প্রোপেন, অপশন বি বিউটেন, অপশন সি নাইট্রোজেন এবং অপশন ডি আছে মিথেন। তো ধান চাষের জমিতে আলিয়া দেখা যায় গ্যাসের জন্য, আলিয়াটা আগে বলে দিই, আলিয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা রাত্রিবেলা দেখা যায় ধানের ধান চাষ যে মানে হয় যে জমিতে, সেই জমিতে কিন্তু আলিয়া দেখা যায়, অর্থাৎ হঠাৎ হঠাৎ আগুন জ্বলে ওঠে। এবং এটা কোন গ্যাসের জন্য হয় সেটা কিন্তু তোমাদের বলতে হবে, অপশন এ আছে প্রোপেন, অপশন বি বিউটেন, অপশন সি নাইট্রোজেন এবং অপশন ডি আছে মিথেন। এবং এটির সঠিক উত্তর কিন্তু অপশন ডি, মিথেন কিন্তু এটির সঠিক উত্তর, অর্থাৎ ধান চাষের জমিতে যে আলিয়া দেখা যায় সেটা কিন্তু মিথেন গ্যাসের জন্য। তো আমরা নেক্সট কোশ্চেন দেখব, মানুষের দেহের ভাঙা হাড়ের যে ছবি এক্সরে প্লেটে তোলা হয় এটা কী ধরনের পরিবর্তনের উদাহরণ? এবং আমরা জানি যে হাড় ভেঙে গেলে আমাদের এক্সরে করতে হয়, এই যে এক্সরে করি এটা কী ধরনের পরিবর্তনের উদাহরণ? এটা কি অপশন এ ভৌত পরিবর্তন, অপশন বি রাসায়নিক পরিবর্তন, অপশন সি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন এবং অপশন ডি কোনোটি নয়? এটি কিন্তু এটির সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি, অর্থাৎ এই যে হাড় ভাঙলে যে আমরা এক্সরে প্লেটে এক্সরে করি এটা কিন্তু একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। তো আমরা নেক্সট কোশ্চেন দেখব, যারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু পুরোটা দেখবে, নালে কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনই করানো আছে তোমাদের জন্য, তোমরা কিন্তু না দেখলে কিন্তু মিস করে যাবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখানে এমনভাবে করানো হচ্ছে কোশ্চেনগুলো যে তোমাদের কিন্তু পরবর্তীকালে প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। তো দেখো 21 নম্বর কোশ্চেন কী আছে, 21 নম্বর কোশ্চেন আছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো এখানে শক্তির কিরূপ পরিবর্তন ঘটে? অপশন এ কী আছে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, অপশন বি আছে তড়িৎ শক্তি থেকে তাপশক্তি, অপশন সি আছে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি এবং অপশন ডি আছে কোনোটিই নয়। এখানে সময়টা কিন্তু ভুল করে লিখে দিয়েছে ওরা, সময়টা কিন্তু হবে না, অর্থাৎ অপশন এ বি সি ডি এর মধ্যে কোনটা সঠিক সেটা কিন্তু তোমাদের বলতে হবে। তো এটির সঠিক উত্তর কিন্তু অপশন বি, অর্থাৎ তড়িৎ শক্তি থেকে তাপশক্তি কিন্তু এটির সঠিক উত্তর। ইলেকট্রিক ইস্ত্রি চালু করার সময় কিন্তু তড়িতের শক্তি থেকে তাপশক্তির পরিবর্তন ঘটে,
এবার যদি জেনারেটর দিত এখানে ইলেকট্রিক ইস্ত্রি বদলে জেনারেটর দিত তাহলে উত্তরটা কী হতো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে। তো তোমাদের দুটো কোশ্চেন দেওয়া থাকলো, যে আগে একটা দিয়েছিলাম এবং এখন একটা বললাম যে এটা ইলেকট্রিক ইস্ত্রি বদলে জেনারেটর হতো তাহলে কীরূপ শক্তির পরিবর্তন ঘটতো সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে তোমরা জানাবে। তোমাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো বন্ধুরা, 22 নম্বর কোশ্চেনটা কী আছে, 22 নম্বর কোশ্চেন আছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতগুলি পর্যায় আছে। অপশানগুলো দেখো, অপশান এ আছে 7টি, অপশান বি 8টি, অপশান সি 9টি এবং অপশান ডি আছে 11টি। তো এটির সঠিক উত্তর কিন্তু অপশান এ, অর্থাৎ মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা কিন্তু 7টি। তো আমরা পরের কোশ্চেনের দিকে নজর দেব। তো 23 নম্বর কোশ্চেন কী আছে সেটা একবার দেখে নিই। 23 নম্বর কোশ্চেন আছে হ্যালোজেন মৌলগুলি পর্যায় সারণীর কত শ্রেণীতে থাকে। তো অপশানগুলো একবার দেখি, অপশান এ আছে 7A, অপশান বি আছে 7B এবং অপশান সি আছে 7C এবং ডিতে আছে কোনোটি 9। তো এটির সঠিক উত্তর কিন্তু অপশান বি, অর্থাৎ হ্যালোজেন যে মৌলগুলো, অর্থাৎ সোডিয়াম গ্রুপ যেই গ্রুপে আছে, অর্থাৎ সেই গ্রুপের মৌলগুলো কিন্তু রয়েছে 7B, অর্থাৎ 7B শ্রেণীতে কিন্তু রয়েছে হ্যালোজেন মৌলগুলি। তো দেখবো আমরা পরের কোশ্চেন, 24 নম্বর কোশ্চেন আমরা দেখে নিই। একটি বিরল মৃত্তিকা মৌল হলো অপশান এ বোরন, অপশান বি অক্সিজেন, অপশান সি আছে সিরিয়াম এবং অপশান ডি আছে কোনোটি 9। অর্থাৎ অপশান সি কিন্তু এটির সঠিক উত্তর, অর্থাৎ সিরিয়াম কিন্তু একটি বিরল মৃত্তিকা মৌল। তো আমাদের মক টেস্টের শেষ কোশ্চেন আমরা এবার দেখে নেব, 25 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোনটির পরমাণুর আকার সবথেকে বড়? তো অপশানগুলো দেখি, অপশান এ ব্রোমিন, অপশান বি ফ্লোরিন, অপশান সি ক্লোরিন এবং অপশান ডি আয়োডিন। অর্থাৎ এই চারটের মধ্যে কোনটির পরমাণুর আকার সবথেকে বড় সেটা কিন্তু তোমাদের বলতে হবে। তো অপশান ডি কিন্তু, অর্থাৎ আয়োডিন কিন্তু এটি সঠিক উত্তর। ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন এবং আয়োডিনের মধ্যে কিন্তু আয়োডিনের আকার সবথেকে বড়। এবং এখানে যদি কোশ্চেনটার জায়গায় সবথেকে বড় না দিয়ে সবথেকে ছোট দিত তাহলে কিন্তু এর উত্তরটা হতো ফ্লোরিন, অর্থাৎ কোন পরমাণুর আকার সবথেকে ছোট তখন কিন্তু উত্তর ফ্লোরিন হতো। এবং তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের প্রথম ক্লাস নিলাম আজকে, আমার ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ফিডব্যাক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর মক টেস্টটি দেখা